আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো কাজ করো এবং প্রতিদিন নিয়মিত লেখাপড়া করো, এই কামনা আমি করছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দশম অধ্যায়ের জ্যামিতি অংশের চতুর্ভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আমি এখন বোর্ডে একটি চিত্র আঁকছি, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে চিত্রটি আঁকার সময় আমি চারটি বিন্দু দিয়ে দিয়েছিলাম, এখন চারটি বিন্দু চারটি রেখা দ্বারা যোগ করে দিলাম, তাহলে একটি চিত্র পাওয়া গেল। এই চিত্রটির একটি নাম দিলাম ক, খ, গ, ঘ। তাহলে চিত্রটির নাম বলতো, চিত্রটি কিসের? চতুর্ভুজ। গুড। তাহলে চতুর্ভুজ কাকে বলে আমরা জেনে নিই। তাহলে চিত্রে দেখা যায় ক খ একটি বাহু, ক খ আরেকটি বাহু, গ খ আরেকটি বাহু, ক খ আরেকটি বাহু। তাহলে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা আকৃতিকে চতুর্ভুজ বলা হয়। কেমন? এখন এই চিত্রে আমরা আরো কিছু অঙ্কন করি, যেমন খ এবং ঘ বিন্দুটি যোগ করে দিলাম এবং ক এবং গ বিন্দুটি যোগ করে দিলাম। তাহলে এই চিত্রের মধ্যে আমরা কিছু সোজা দাগ, কিছু খাড়া দাগ, কিছু কোনাকোনি দাগ, কিছু বিন্দু এবং কিছু কোণের আকৃতি দেখতে পাচ্ছি। এগুলাকে জ্যামিতিক টার্ম বা শব্দে কিছু নাম আছে, সেই নামগুলো এখন আমরা তোমাদেরকে একটি পোস্টারের মাধ্যমে উপস্থাপন করছি। পোস্টারের সাথে সাথে আমি বোর্ডে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো চিত্রে ক, খ, গ, ঘ, এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু। তাহলে এটি চারটি কৌণিক বিন্দু আছে বা শীর্ষবিন্দু আছে, তাহলে চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু আছে। আবার ক এবং গ, অর্থাৎ ক এর বিপরীত কৌণিক বিন্দু গ, তাহলে ক এবং গ যোগ করলে একটি রেখাংশ পাওয়া গেল, এটিকে বলা হয় কর্ণ। তাহলে ক গ এবং খ ঘ চতুর্ভুজে দুটি কর্ণ। আবার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ। তাহলে চতুর্ভুজে চারটি কোণ দেখা যায়। এই কোণগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি খেয়াল করো বলে, যেমন এটি একটি কোণের চিহ্ন দিলাম, এখন আমরা খ কোণটিকে লিখব। তাহলে খ শীর্ষবিন্দুটিকে মাঝে লিখতে হবে, ক খ গ, তাহলে খ কোণটি হয়ে গেল। এইভাবে তোমরা গ কোণ লিখতে হবে, গটাকে মাঝে দিলে এভাবে লেখা যাবে। গো বুঝতে পারছ বন্ধুরা? এবার দেখো এই চিত্রগুলো এখন পোস্টারের মাধ্যমে আমরা কিছু নাম তোমাদেরকে বলছি, যেমন লেখা আছে দেখো সরল রেখা। তাহলে সরল রেখা, সরল রেখার আমরা একটা চিত্র এঁকেছি, সরল রেখা দেখো দুই দিকে আমরা অ্যারো চিহ্ন দিলাম, অর্থাৎ সরল রেখা উভয় দিকে যেতে পারে। তারপরে লেখা আছে রেখাংশ, রেখাংশ একটা বিন্দু আর এদিকে আরেকটা বিন্দু, দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ। আমরা নাম দিতে পারি যেমন এ, বি।
তাহলে রেখাংশ দুইটি প্রান্ত বিন্দু দ্বারা সীমাবদ্ধ। তারপরে দেখো লেখা আছে রশ্মি, লেখা আছে যেমন চিত্রটা পাশে দেখো, একদিকে আরো চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে আর একদিকে আরো চিহ্ন দেওয়া আছে। এরপরে দেখো কোন কোণের কথা আগেই বলেছি, তারপরে আমরা একটু শিখে নি কোন কোন কোণের আমরা একটা চিহ্ন আছি, কোন সোজা দিলাম আর ভাবে একটি দাগ দিলাম, তাহলে এখানে একটি কোন দেখা যায়। এই যে বিন্দু, এর যদি আমরা একটি নাম দিই ক, এখানে ক, এখানে গ, তাহলে ক একটি বাহু, ক বা একটি বাহু, এই দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে এটার নাম শীর্ষ বিন্দু। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এরপরে দেখো আমরা বলেছি লম্ব, লম্ব একটি টান, অর্থাৎ একটি রেখা তার উপর যদি আমরা সোজা গোলপোস্টের মতো খাড়া ভাবে একটি দাগ দিই তাহলে এই খাড়া দাগটিকে লম্ব বলা হয়। এই লম্ব ভূমি বা ভূমির সাথে সমতল তৈরি করে, এটি লম্বের চিত্র। তারপরে আরেকটি দেখো, ওখানে লেখা আছে পোস্টারে সমান্তরাল সরল রেখা, আমরা দেখি ওখানে দেওয়া আছে এই একটি রেখা দিলাম, নিচে আরেকটি রেখা দিলাম এবং এখানে একটি লম্বভাবে দিলাম এখানে, অর্থাৎ দুটি সরলরেখা একই সমদূরত্বে অবস্থিত দুটি সরলরেখা উভয় দিকে বাড়ালে যদি কোথাও মিলিত না হয় এবং এদের মাঝের দূরত্ব সমান থাকে এই ধরনের সরলরেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তাহলে এই জ্যামিতিক শব্দগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো তাই না? এটি কেন বোঝানো হলো, এটি বোঝানোর পর চতুর্ভুজের বিভিন্ন ধরনের চতুর্ভুজ আমরা সহজেই বলতে পারবো এবং বৈশিষ্ট্যগুলো জেনে নিতে পারবো। তাহলে আসুন আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ এবং এদের বৈশিষ্ট্য এখন দেখাই। এটিও আরেকটি পোস্টারের মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে, পোস্টারের সাথে সাথে বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমি এটি এখন চিত্র আছি খাড়া ভাবে দিলাম, এটি মাটির সমান্তরাল ভূমি, এটি সুন্দর একটি চিত্র হয়ে গেল। চিত্রটিতে চারটি শীর্ষ বিন্দু আছে, নাম দিয়ে দিলাম, তাহলে এটি একটি চতুর্ভুজ, এর নাম তাহলে এটি বর্গ হলো কেন? দেখো এর কোণ চারটি খেয়াল করো, চারটি কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু সমান। একটি বাহু যদি খ বা একটি বাহু এটি যদি 3 সেমি হয় তাহলে এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই 3 সেমি করে আছে, অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কোন কোণের সমকোণ তাকে বর্গ বলা হয়। বর্গের দুটি কর্ণ আছে, কর্ণ কর্ণ সম্পর্কে আগে বলেছি, বর্গের কর্ণ দুটি পার্শ্ব সমান। এবার দ্বিতীয় চিত্র দেখো, পোস্টারের দ্বিতীয় চিত্র আছে, এই চিত্রটি আমরা আঁকছি ভূমি মোটামুটি করে দিলাম, লম্ব করে আরেকটি দিলাম, আরেকটি চিত্র দিলাম, আরেকটি সুন্দর চতুর্ভুজ। এবার এটা ইংরেজি ক্যাপিটালের নাম ব্যবহার করলাম ABCD, এটির নাম কি? আয়তন।
চায় তো হলো কেন? দেখো কোনগুলো সব আগে বর্গের মতো সমক, আর এর এবি বাহুটা যতটুকু ডিসি বাহুটা ততটুকু অর্থাৎ সমান। এটি যদি সাইজ সেমি হয় তাহলে ডিসিও চার সেমি, আবার এবি যদি তিন সেমি হয় তাহলে বিসিও তিন সেমি। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলা হয়। পরিষ্কার বুঝতে পারছো বন্ধুরা? এরও দুটি কর্ণ আছে, এই যে কর্ণ দুটি পরস্পর সমান। এবার তিন নম্বর চিত্রটি খেয়াল করো, আমরা আবার এবার সোজা ভাবে লম্ব ভাবে না একে কাত করে আঁকলাম, তাহলে একটি চিত্র হয়ে গেল, চিত্রটির আমরা নাম দিলাম, দেখতে পাচ্ছ এটি একটি চতুর্ভুজ। এই মজার ব্যাপার, এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু তিন সেমি করে আছে, বাহুগুলো সমান। এটিও তিন সেমি, এটিও তিন সেমি, এটিও তিন সেমি, কিন্তু খেয়াল করো কোণগুলো সমকোণ নয়, যেমন এই কোণটি এবং এই কোণটি এই কোণ এটিও সমকোণ। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয়, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি রম্বস। রম্বসের দুটি কর্ণ আছে, রম্বসের কর্ণ দুটি পরস্পর অসমান। এবার পরবর্তী পোস্টারে চলে যায়, ওখানে দেখো চার নম্বর চিত্রটি খেয়াল করো, চিত্রটি আমি আগে নিচে একটি দাগ দিলাম, এবং সোজা লম্ব ভাবে খারাপ হবে না দিয়ে একটু বাঁকা করে দিলাম, এর সমান করে আরেকটি দিলাম, একটি সুন্দর চিত্র তৈরি হয়ে গেল, এটা নাম আমরা ইউজ করি পি ইউ আর চারটি শিশু। এই একটি চতুর্ভুজ, এর নাম সমান্তরী। খেয়াল করো সমান্তরী, নট সমান্তরী। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তর। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তর এবং কোন কোণই সমকোণ না, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় সমান্তরী। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে পিকিউ এবং এসআর বাহু সমান, আবার পিএস ও কিউআর বাহু পরস্পর সমান। আবার এটা যদি আমরা এইভাবে বর্ধিত করি, এরা কোথাও এই বাহু দুটি কোথাও মিলবে না, অর্থাৎ সমান্তর। আবার ঠিক এই দুটো বাহুকে যদি এইভাবে বর্ধিত করে এরা মিলবে না, সমান্তর। এবার পাঁচ নম্বর চিত্রটি খেয়াল করো, চিত্র আঁকতেছি এইভাবে সোজা খারাপ ভাবে দিলাম, এবার এই বেটাকে একটু খারাপ করে দিয়ে এটি আবার নিচে যে রেখাটি ছিলাম তার সমান্তরাল একটু উপরে আরেকটি রেখা রাখলাম, একটু নাম দিয়ে দিই আবার বাংলা আমরাও অ চিত্রটি ভালো করে খেয়াল করো। এটা একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের নিচের বাহুকে এবং উপরের বাহুটিকে যদি আমরা বর্ধিত করি তাহলে কোথাও মেলে না, সোজা চলে যায়। অর্থাৎ এই চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তর এবং অপর বাহু যদি বর্ধিত করি তাহলে কোথাও না কোথাও মিলে যাবে। মানে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তর এবং অপর জোড়া বাহু অসমান্তরাল, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলি
ট্রাপিজিয়াম, সবাই বানানটা দেখো, ট্রা যোগ করলাম, তাহলে দুইটি কর্ণ পাবে। তাহলে চতুর্ভুজ এক থেকে পাঁচ নম্বর চিত্র, বিভিন্ন ধরনের চতুর্ভুজের নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হলো, তোমরা নিশ্চয়ই পরিষ্কার ভাবে বুঝতে পারছ। এবার পরবর্তী পোস্টারে একটি চিত্র দেখছ, এই চিত্র থেকে এখন আমি কতগুলো প্রশ্ন করবো, তোমরা প্রশ্নগুলো উত্তর দেবে। এই চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম ক, ক, গ এবং ঘ। দেখো ক এর বিপরীত তরি বিন্দু ঘ, এটি যোগ করে দিলাম, তাহলে এটি রেখাংশ পাওয়া গেল। আবার ঘ এবং ঘ যোগ করে দিলাম, রেখাংশ। তাহলে প্রশ্নগুলো দেখো, প্রশ্নে বলা আছে যে চিত্রে চিত্রে ক গ, চিত্রে ক গ এর নাম কি? সবাই এখন ভালো লেগেছে তাই না বন্ধুরা? এবার সবাই ডায়েরি খোলো,
তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজকে সবাই ডায়েরিতে লিখে নাও, সবাই মনোযোগ সহকারে বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করবে, বাড়ির কাজ। প্রথম প্রশ্ন, যে কর্ণ কাকে বলে, চিত্র একে দেখাও। প্রশ্ন দুই, চিত্র সহ বিভিন্ন প্রকার চতুর্ভুজের সংজ্ঞা ও তিনটি করে বৈশিষ্ট্য লিখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই ক্লাস সমাপ্তি করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত হাত মুখ ধোবে এবং বাড়ির কাজগুলো সুন্দরভাবে খাতায় করবে। সবাইকে ধন্যবাদ।